বলছি কালিয়াগঞ্জ এর তিধারা ক্লাব প্রতি বছরই তো নজর কাড়া পূজা গুলোর মধ্যে অন্যতম করে এখানে, এবং জেলার মধ্যে মানে বিগ বাজারে পূজার অন্যতম। এবার আপনারা কি চমক দিচ্ছেন? তবে আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে মাধ্যমে সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আগত দীপাবলির ও ছট পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম ছোটদের প্রতি ভালোবাসা রেখে। আমরা ত্রিধারা সংঘ প্রতি বছরই আমরা একটা করে বিশেষ আকর্ষণ করি, প্যান্ডেল করি, বিভিন্ন থিমের মাধ্যম দিয়ে পুজো করে থাকি, এবং বড় বিচিত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয়, যেখানে আমাদের গ্রাম বাংলার মেয়েরা যারা সারা বছর নাচ গান আবৃত্তি শেখেন তাদের একটা প্রতিযোগিতামূলক স্টেজ করে দিই। এইবারও সেটা রয়েছে। তো সবচেয়ে বড় কথা, তার সঙ্গে সঙ্গে যার জন্য আমাদের এই সবকিছুর আয়োজন, সে মায়ের পুজো, শ্যামা মায়ের পুজো, সেটা হচ্ছে আমাদের এবারের থিম হচ্ছে মাটির ঘরে মা। এই থিম নিয়ে এসেছি, আশা করি কালিয়াগঞ্জবাসী তথা যারা দর্শনার্থীরা আসবেন তাদের সকলেই এই থিম পছন্দ হবে। কারণ আমরা বিভিন্ন বড় বড় মন্দিরে দেখেছি মা থাকেন, এবং আমরা তার জন্য একটু সাইডে এসে এই পরিকল্পনা করেছি যে মাটির ঘরে মাকে বসিয়ে রাখবো, এবং সেখানে দুনিয়া বিভিন্ন হস্তশিল্পের মাধ্যম দিয়ে যেরকম বাঁশ, বেত, গাছের ছাল আরও কিছু আছে, এইসব দিয়ে মন্দির নির্মাণ হবে। আশা করি মানুষের সকলের ভালো লাগবে। বলি এই যে মাটির ঘরের মা আপনারা এবার টিম করেছেন, এর মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছেন সমাজকে? তো সমাজকে বললাম, আপনাদের একটু আগেই বললাম যে বিভিন্ন বড় বড় মন্দিরে মায়ের পুজো হয়, মাটির ঘরেও যে মাকে রেখে পুজো করা যায়, মনের ভক্তি করে পুজো করা যায়, এবং মাটির ঘরকেও যে মায়ের মন্দিরকে এত সুন্দরভাবে সাজানো যায় তার দৃষ্টান্ত স্বরূপ ত্রিধারা সংঘ দেখাবে। এবার বাজেট কত? বাজেট তো যা খরচা তাই বাজেট, যা খরচা তাই বাজেট। আর এই এই কালী পূজাকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান হবে? আমাদের অনুষ্ঠান আছে, কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা আসবেন, চার দিন আছেন আমাদের বিচিত্র অনুষ্ঠান, স্যাক্সোফোন আছে, তারপর ওই যেটা বললাম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের লাইট আছে বাইরের থেকে আসছে, লাইটিং আমাদের আসছে কৃষ্ণনগর থেকে, এখানকার লোকাল লোক আছেন সহযোগিতায়, লাইটিংও সুন্দর লাইটিং হবে, আলোকসজ্জা হবে, প্রতিমা আছে আমাদের প্রতি বছরই যারা করে সুন্দর, রিন্টু পাল হরিরামপুর থেকে আসেন। এটা শিল্পীরা সব শিলিগুড়ি। এবার আপনাদের কততম বর্ষ? 48তম। তোর বন্ধুকে ডাক দে, ঠিক আছে।